মিলি, এই মিলি, কি রে, সেই কখন থেকে তোকে খুঁজে চলেছি, আর তুই এখানে এসে বসে আছিস? কেন, কি হয়েছে? নোটিশ বোর্ডটা দেখেছিস? তোর ছাড়া আমাদের সবার নাম আছে, সকলের রেজিস্ট্রেশনও হয়ে গেছে। তুই এক্ষুনি গিয়ে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বল। বন্ধুর কথা শুনে মিলি দৌড়ে যায় প্রিন্সিপাল স্যারের রুমের দিকে। স্যার, বাইরের নোটিশ বোর্ডে দেখলাম আমার নাম নেই, আমার কি রেজিস্ট্রেশন হবে না স্যার? দেখো মিলি, তুমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, প্রতিবার কলেজে টপ করো, কিন্তু এবার এক্সামের ফিস তুমি জমা দাওনি, তাই তোমার রেজিস্ট্রেশন হয়নি। স্যার, এক্সামটা কি আমি দিতে পারবো না? তোমার মতো স্টুডেন্ট এই এক্সামটা দিক, সেটা আমিও চাই, তুমি আমাদের কলেজের গর্ব। কিন্তু এটাই তো যথেষ্ট নয় মিলি, ফিস না দিলে তো তুমি এক্সামে বসতে পারবে না। ঠিক আছে, তুমি কালকের মধ্যে ফিসটা দেবার চেষ্টা করো, আমি নিজে দায়িত্ব নিয়ে কলেজ ম্যানেজমেন্টের সাথে কথা বলে তোমার রেজিস্ট্রেশন করিয়ে দেব। প্রিন্সিপাল স্যারের কথাগুলো মিলি মাথা নত করে শুধু কানে নিল মাত্র। এবার প্রশ্ন হচ্ছে, কেন স্যারের কথাগুলো মিলির কাছে গুরুত্ব পেল না? তার কারণ, ছোট্ট একটি শহরে মিলি তার মাকে নিয়ে একা থাকে, টিউশনির টাকায় সংসার চলে কোনো মতে। বাবা মারা যাবার পর তার পড়াশোনার জন্য মায়ের হাতের সোনার চুড়ি দুটি অবশিষ্ট ছিল, যা বিক্রির টাকা দিয়েই এতদিন কলেজের ফিস দিয়ে এসেছে মিলি। কিন্তু এবারে সে টাকাও শেষ হয়েছে, তাই মিলি ভালোভাবেই জানত যে হয়তো তার আর পরীক্ষা দেওয়া হবে না। তবুও প্রিন্সিপাল স্যারের কাছে এসে একটা শেষ চেষ্টা মাত্র। কিরে মিলি, কলেজ থেকে কাউকে কিছু না বলে চলে এলি যে? দেখ আশু, আমাকে বিরক্ত করিস না, আমাকে একটু একা ছেড়ে দে। এই কথা বলেই মিলি সেখান থেকে হাঁটা শুরু করে। আশু ছিল মিলির কলেজের বন্ধু। মিলির আজকের ব্যবহার একদম অন্যরকম ছিল। আশুও কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। বিকেল গড়িয়ে সন্ধে হয়েছে, মিলি দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করে। বর্তমানে মিলিদের বাড়িতে বিদ্যুৎ নেই, ঠিক সময়ে ইলেকট্রিক বিল না দেওয়ায় বিদ্যুৎ বিভাগের লোক এসে লাইন কেটে দিয়ে গেছে। মিলি গিয়ে তার মায়ের পাশে বসে। কিরে মিলি, আজ বাড়ি ফিরে এলি, টিউশনি পড়াতে যাসনি? না মা। কেন রে, শরীর খারাপ করছে নাকি? শরীর ঠিক আছে। আচ্ছা, তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোকে খেতে দিচ্ছি। না মা, খিদে নেই। এই কথা বলেই মিলি তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমি জানি মিলি, তোর পরীক্ষার ফিস এখনো দেয়া হয়নি। তোর বাবা চলে যাওয়ার পর থেকে তোর অনেক ইচ্ছায় আমি পূরণ করতে পারিনি, এই ইচ্ছাটাও মনে হয় পূরণ করতে পারবো না রে। মিলির মা তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। কিরে মিলি, আজ কলেজ যাবি না? ওঠ, অনেক বেলা হয়ে গেছে। আমি আর কলেজ যাব না মা। মিলি সেদিন নিজের রুম থেকে বাইরে বেরোলো না, সারাদিন সে তার রুমের মধ্যেই রইল। বিকেলে কলেজের সেই বান্ধবী মিলির বাড়িতে এলো। মিলি, তুই আজ কলেজ এলি না? এই নে, এইটা তোর জন্য প্রিন্সিপাল স্যার দিলেন। এটা তো আমার অ্যাডমিট কার্ড, কিন্তু আমার ফিস কে দিল? ওসব আমি জানি না মিলি, কাল স্যার তোকে দেখা করতে বলেছেন। অ্যাডমিট কার্ড হাতে পেয়ে মিলি ভীষণ খুশি হয়। সে অপেক্ষা করতে থাকে
পরদিন সকালের। সকাল হতে না হতেই সে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় তার আশুর সাথে দেখা হয়। কি ম্যাডাম, সকালবেলায় এভাবে কোথায় দৌড়াচ্ছেন? আশু, আমি কলেজের দিকে যাচ্ছি। ভীষণ খুশি মনে হচ্ছে। আচ্ছা আয় গাড়িতে এসে বস, আমি ওদিকেই যাচ্ছি, তোকে নামিয়ে দেব। থ্যাংক ইউ আশু। মিলি আশুর সাথে চলে যায়। আশু তাকে সময় মতো কলেজের সামনে নামিয়ে দেয়। মিলি সেখান থেকে দৌড়ে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে গেল। স্যার, স্যার, থ্যাংক ইউ স্যার। আরে আরে মিলি, শান্ত হও। আমাকে থ্যাঙ্কস বলছো কেন? যে তোমার ফিস দিয়েছে তাকে বলো। মানে আপনি ফিসটা দেননি? না। তাহলে কে দিয়েছে? একজন ছেলে, খুব তাড়াতাড়ি করছিল, ফিসটা দিয়েই চলে গেল। একজন ছেলে? কে সে? মিলি এই কথা চিন্তা করতে করতে বাড়ি গেল। গিয়ে দেখল তার বাড়িতে লাইট জ্বলছে, ফ্যান চলছে। মিলি অবাক। মিলি মনে মনে ভাবে যে এই কাজও সেই ছেলেই করেছে। মিলি অনেক খুশি হতে থাকে। দেখতে দেখতে মিলির পরীক্ষাও আজ শেষ হয়েছে। এতদিন অনেক আশ্চর্য ঘটনাও ঘটেছে মিলির জীবনে, যেমন দরজায় কেউ টোকা দিয়ে বাজার করে দিয়ে গেছে, কখনো চিঠির সাথে চকলেট বাঁধা অবস্থায় বাড়ির ছাদে কেউ ছুঁড়ে দিয়ে যেত। এই সব কিছুই সেই ছেলের কেরামতি। মিলি মনে মনে তাকে অনেক ভালোবেসে ফেলেছে। শুধু আফসোস, তাকে এখনো মিলি চোখে দেখেনি। আজ গল্প আবার অন্যদিকে ঘুরল। আজ সকালে কলেজে আশু মিলিকে বলে, মিলি, অনেক দিন থেকে তোকে একটা কথা বলবো ভাবছি। হ্যাঁ, কি কথা বল না। না মানে কিভাবে বলবো সেটাই তো বুঝতে পারছি না। আরে হেয়ালি না করে বল। মিলি, আই লাভ ইউ। সরি আশু, আমি তোকে ভালোবাসতে পারবো না। আসলে আমি তোকে জাস্ট ফ্রেন্ডলি ভাবি, তাছাড়া আমি অন্য কাউকে ভালোবাসি। সেছাড়া আমি অসম্পূর্ণ, আমি শুধু তাকেই ভালোবাসি। মিলির মুখ থেকে এইসব কথা শোনার পর আশুর পায়ের তলা থেকে মাটি সরে গেল। কলেজের প্রথম দিন থেকেই আশু মিলিকে ভালোবাসত, কিন্তু এক নিমেষে যেন সবটা ধুলোয় মিশে গেল। কি শুনলাম মিলি, তুই আশুকে বলেছিস যে তুই অন্য কাউকে ভালোবাসিস? যে তোর ফিস দিল, যার জন্য তোদের বাড়িতে বিদ্যুৎ এলো, যে তোর জন্য এত কিছু করলো, তাকে ছেড়ে তুই অন্য কাউকে? এটা তুই কি করে পারলি মিলি? কি বলছিস তুই, আশুই সেই ছেলে? আমি তো ওকেই ভালোবাসি। সেই ছেলেই যে আশু সেটা আমি জানতাম না। মিলি, তুই এক্ষুনি আশুর কাছে যা, ওকে গিয়ে সবটা খুলে বল। মিলি আশুর জন্য দৌড়াতে লাগলো। মিলি জানতই না যে সেও যাকে মনে মনে ভালোবাসে সেটা আশুই, কিন্তু সে তো তার ভালোবাসাকে তার মনের কথা জানিয়েছিল। কিন্তু মিলি ভুল ভেবে তার থেকে দূরে সরে আছে। মিলি দৌড়াতে দৌড়াতে দেখল বাগানের একটি বেঞ্চে আশু বসে আছে। সেখানে গিয়ে মিলি বলে, আশু, আশু, আমাকে ক্ষমা করো, আমি জানতাম না যে তুমিই সেই ছেলে যে এতদিন আমার ছায়া হয়েছিলে। আমার মুখের হাসির কারণ তুমি, সুখ দুঃখের সঙ্গী তুমি, আর আমার জীবন সঙ্গী হিসেবে আমি তোমাকেই চাই, তোমাকেই চাই আমি। লাভ ইউ আশু, লাভ ইউ সো মাচ। অনেক দেরি হয়ে গেল মিলি, অনেক দেরি, আর তুমি আমাকে তোমার জীবন সঙ্গী হিসেবে পাবে না। কথাটা শেষ হওয়া মাত্রই আশু যেন সেই বাগানের পিছন দিকে চলে গেল। মিলি তাকে সেই বাগানের মধ্যে অনেক খোঁজাখুঁজি করল, কিন্তু তার সন্ধান মিলল না। সে ভাবল হয়তো আশু রাগ করে তার নিজের বাড়ি চলে গেছে। তাই মিলি আশুর বাড়িতে চলে গেল। আঙ্কেল, আঙ্কেল, আশু কোথায়? আশুর বাবা কোনো কথা বলল না, শুধু মিলিকে ইশারা করে আশুর রুমটা দেখিয়ে দিল।
রুমে গিয়ে সে দেখল টেবিলে একটা চিঠি পড়ে। মিলি চিঠিটা খুলে দেখে। আমি জানতাম তুমি আসবে। জানো মিলি, আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। শুধু তোমার ওই বলা কথাগুলো মাথায় ঘুরছে যে তুমি অন্য কারো। ভীষণ কষ্ট হচ্ছে আমার। তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে অন্য কারো হতে দেখব কিভাবে। তাই আমি আজ এই পৃথিবী ছেড়ে চললাম। ইতি তোমার না পাওয়া ভালোবাসা। চিঠিটা পড়ে মিলি সেখানেই জ্ঞান হারায়। জ্ঞান ফিরে আসার পর সে ভাবে, তাহলে সে বাগানে কার সাথে কথা বলেছিল।